আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের দো পেঁয়াজা রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। খুব সহজ আর ঝটপট এই রান্নাটা করা যায়। অনেকেই হয়তো এই রান্নাটা জানেন, বাট যারা জানেন না তাদের আশা করছি স্টেপ বাই স্টেপ ফলো করলে এই রান্নাটা খুব সহজে করতে পারবেন। তো চলুন দেখে নিই। এখানে লবণ, হলুদ আর সামান্য গুঁড়া মরিচ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি। এখন হালকা করে মাছগুলো ভেজে নেব। হাফ চামচ করে লবণ, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এখন মাছের দুই পাশ হালকা করে ভেজে নেব। আজকে 6 টুকরা মতো মাছ রান্না করছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা করে ভেজে নেব। আপনাদের যদি কড়া মাছ ভাজা পছন্দ হয় তাহলে সেভাবে ভেজে নিতে পারেন। তো সমস্ত মাছ ভেজে উঠিয়ে নিচ্ছি, আর এখানে মাথা আর লেজের টুকরাটাও ভেজে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো এখন 1 থেকে 1.5 মিনিটের মতো তেলে নাড়াচাড়া করে একটু নরম করে ফেলতে হবে, যেন সহজেই পেঁয়াজটা নরম হয়ে যায়। এজন্য সামান্য একটু লবণ দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম করতে হবে। পেঁয়াজটা ভাজবো না, জাস্ট একটু নরম করব। 40 থেকে 45 সেকেন্ড পর পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এখন সামান্য একটু পানি দিচ্ছি, কারণ এখন গুঁড়া মশলাগুলো দেব। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাউডার আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 1/2 চামচের বেশি দেওয়া যাবে না, যেহেতু হলুদ দিয়ে মাছগুলো ভাজা আছে, আর এর থেকে বেশি দিলে হলুদ হলুদ গন্ধ করবে। তো মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ। গুঁড়া মরিচটা চেষ্টা করতে হবে সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিতে, তাহলে রঙটা ভালো আসে। এখন আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম 40 সেকেন্ডের মতো। 40 সেকেন্ড পর দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। ঝোল যদি বেশি রাখতে চান তাহলে পানি বেশি দিতে পারেন, আমি ঝোল গা মাখা রাখবো তাই একটু কম দিচ্ছি। 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন পানিতে বলক চলে এসেছে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছিলাম, এটা মিডিয়াম ঝালের জন্য। আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। তো মাছগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আরও 2টি উপকরণ ব্যবহার করব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 3-4টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এই পর্যায়ে মাছগুলো একটু নরম থাকে, তাই একটি চামচের সাহায্য নিচ্ছে। সবগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর তার আগে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কুড়মুড়ে করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। 3 ভাগে 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো এখনই, আর বাকি 1 ভাগ রেখে দেব পরে সাজানোর জন্য। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম স্লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোল আরও কিছুটা কমে এসেছে।
আর এখনই নামিয়ে নেব, কারণ এই যে ঝোলটা দেখা যাচ্ছে এটা নামানোর পরে আরও কিছুটা শুকিয়ে যাবে। তো মাছ রান্না একদম কমপ্লিট, এখন শুধু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এইটা অবশ্যই দিবেন, কারণ এই ভাজা জিরা গুঁড়ার জন্য টেস্টটা আরো ভালো আসবে। এখন মাছগুলো আবারও একবার উল্টিয়ে দেব। মাছগুলো উল্টানোর পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি, খুব সহজ আর ঝটপট একটি রেসিপি, যে কোনো সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর একদম যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো হবে। তো কেমন লাগলো আমার আজকের রান্নাটা কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।